বেগম খালেদা জিয়া ইনারকে প্রায় 5 বছর কারাবরণ এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে 2018 নির্বাচনের পূর্বে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেছিল। প্রথমে একেবারে পরিত্যক্ত বাসযোগ্য নয় এমন একটা ছেলে তাকে রাখা হয়েছিল এবং তার যে স্বাভাবিক পাত্রিক যে খাবার সেটা এত বেশি নিকৃষ্ট মানের ছিল যে সেখান থেকে তার অসুখ শুরু হয় এবং আজকে অনেকেরই ধারণা সেখানে তাকে দ্রোণ পয়জনিংয়ের মাধ্যমে তাকে ধীরে ধীরে মৃত্যুর রূপে তুলে দেওয়া হয়েছে। এরপরে যখন করোনা শুরু হয়েছে তখন তাকে বাসায় তাদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য একটা নির্বাচন খেলা তাদের করা দরকার, যেটা তারা করতে সক্ষম হয়েছে 14-তে 18-তে। এবারও তারা সেইভাবেই চেষ্টা করছে কিভাবে আবার একটা সাজানো পাতানো নির্বাচন করে আবার ক্ষমতায় ফিরে আসা যায়। একটু বাদ সেটেছে আন্তর্জাতিক বিশ্ব, তারা কিছু স্যাংশন ভিসা নীতিতে তারা বারবার বলছে যে আমরা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং তারা বলছে যে দুটো নির্বাচন ঠিক হয়নি, সুতরাং এবারকার নির্বাচন অবাধ সুষ্ঠু না হয় তাহলে এটা আন্তর্জাতিক বিশ্ব মেনে নেবে না। অন্যদিকে যখন বাংলাদেশের মানুষ জেগে উঠতে শুরু করেছে, যখন অনেকগুলো কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নামতে শুরু করেছে, বিশেষ করে ঢাকা মহানগরের নেতা কর্মীরা যখন ঢাকার রাজপথ দখল নিতে শুরু করেছে, তখনই তারা আবার এই একইভাবে এই দমননীতি নির্যাতনের মধ্য দিয়ে বিরোধী দলকে সম্পূর্ণ নির্মূল করে দিতে চায়। আওয়ামী লীগের এখন কোনো দাঁড়াবার জায়গা নেই, আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনীতি থেকে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, একেবারে দেউলিয়া হয়ে গেছে। এই কারণেই সে এখন মরিয়া হয়ে চেষ্টা করছে কিভাবে সে এখন এই সামনের নির্বাচনী বৈতরণী পার হতে চায়। আর তারা যে এত জনপ্রিয় হয়, প্রতিদিন তো ঢাকঢোল পিটাতেই আছে যে তাদের উন্নয়ন দেখে বাংলাদেশের মানুষ মুগ্ধ হয়ে গেছে, তাহলে ভয় কেন রে ভাই? দেন না সবাইকে ছেড়ে দিয়ে আপনারা আসেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করি, কার কতটা জনপ্রিয়তা আছে সেটা প্রমাণ হয়ে যাবে। আপনারা যদি জিতে যান সেই নিরপেক্ষ নির্বাচনে, নির্দল সরকার নির্বাচনে, আপনারা দেশ চালাবেন, কিন্তু সেটা করার সাহস তাদের নাই। কারণ তারা জানে যে যদি ওই এইভাবে আপনার জোর করে জবরদস্তি করে তারা যদি নির্বাচন না করে, মিথ্যা প্রচারে নির্বাচন না করে, তাহলে তারা টিকতে পারবে না।